এভরিওয়ান, আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে কালী পুজো, মানে কালকে কালী পুজো, আজকে পুজো দশী। তো এই যো দেখো আমাদের এখানে ক্যামেরা, মানে ফটোশ্যুট চলছে, মানে এই সবার একটু প্রদীপ নিয়ে ছবি তোলা, সবাই জানো যে কত ভালো লাগে। যারা যারা ছবি দেখতে চাও তারা চলে যাও দা বঙ্গেশ্বরী পেজ, যেখানে আমি ছবি পোস্ট করি। তো চলো এখন তাদের ফটো প্রদীপ দিয়ে দিই। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছো আমি 14 প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার সমস্ত বাড়িতে আমি সমস্ত জায়গায় আমি দেবো। তো সকলকে পুজো দর্শী অনেক অনেক শুভেচ্ছা। কালকেই কালী পুজো, তো কালকে কালী পুজোর ব্লগটা তো অবশ্যই আসবে, তো তা আসবে দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো 14 প্রদীপ দেওয়া শুরু করি। ফটোশুট চলছে, ওরে বাদি ফাটছে কিছু রাস্তায়। আমাদের ডান, এবার আমরা কি নিচে যাবো, বেরাবো কি একটু দেখা যাক। এখন আমরা একটু বেরোচ্ছি, দেখি এই পাশেই যাবো। পাড়াতেই যে ঠাকুর ঠাকুর চলছে সেটা দেখাচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে, দাঁড়া দেখাচ্ছি আমাদের ঠিক বাড়ির সামনে ঠাকুরটা এত সুন্দর করেছে তোমাদের, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দারুণ। আমাদের পুরো বাড়ির সামনে ঠাকুরটা করে দেখাচ্ছি, পেন্টিং গুলো কুলোর মধ্যে করেছে, কি দারুণ লাগছে। ঢোল, কাশফুল, আর এখানেও খুব সুন্দর একটা কলকা করেছে, একটা ময়ূর মতন করেছে, আর এখানে একটা প্রদীপ সুন্দর করেছে, দারুণ লাগছে। কি ভালো লাগছে না মাকে দেখতে, দেখো কত সুন্দর করেছে জবা ফুলের মধ্যে মা। সামনে অসাধারণ লাইটিং, অসাধারণ লাইটিং, টুকলে যাই কেন, লাইটিংটা দেখো কি ভালো লাগছে দেখতে। এই দুর্গাপূজো চলে যাওয়ার পর এটার জন্যই মনটা একটু ভালো লাগে বলো, অ্যাটলিস্ট এইটুকু দেখা যায়। অনেকদিন পর আমরা আমাদের পছন্দের ফুচকা খেতে এসেছি, দাদুটা কি বসেছে গো? হ্যাঁ বসেছে, তাহলে আজকে ফুচকা খাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছ আরেকটা প্যান্ডেল, কিন্তু সেই শুভ মুহূর্তে